ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। অনলাইন কোর্সের ক্ষেত্রে যেটা আমি বলি, মানে আমি যখন প্রিপারেশন নেওয়া শুরু করি তখন সিনিয়রদের কাছে আমি একই প্রশ্ন রেখেছিলাম, তারা একই কথা বলতো যে 50% মার্কসটা একটা অ্যাভারেজ, একটা গুড স্কোর, অর্থাৎ 200 out of 400। তো আমার এটা প্রাথমিক ভাবে মনে হয়েছিল যথেষ্ট, কিন্তু পরবর্তীকালে আমি যখন পরীক্ষা দেই এবং বাকিদের সঙ্গে আলোচনা করি যে MCQ কত আর তাহলে টোটাল স্কোর কত, কাট অফ থেকে কত কম বেশি হচ্ছে, হিসেব নিকেশ করার পর আমি দেখলাম যে এটা কিন্তু শুধু গুড স্কোর বলে নয়, এটা সাফিসিয়েন্টও নয়। মানে এখন আউট অফ 400 250টা হচ্ছে একটা ডিসেন্ট স্কোর, মানে বলা যায় যে একটা ঠিক আছে অ্যাভারেজ। কারণ এরকমও হয়েছে যাদের MCQ অনেক কম অথচ কাট অফ ক্লিয়ার করে যাচ্ছে, তার মানে তারা ডেসক্রিপটিভে অ্যাবাভ 300 পাচ্ছে, 400-300-এর বেশি পাচ্ছে। এবং তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে এটা কি সত্যি এইভাবে হচ্ছে, বলছে হ্যাঁ, না হলে তো আমি পেতামই না। তো মানে আগের মতো সিস্টেমটা নেই, আগে দাদিদের সময় নিশ্চয়ই মার্কস ইভ্যালুয়েশন প্রসিজারটা একটু স্ট্রিক্ট ছিল, আর এখন সেটা কিন্তু মার্কস দেওয়া হচ্ছে বলেই কাট অফটা বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি দিনের পর মানে বছরের পর বছর কাট অফটা বেড়ে যাচ্ছে, তাহলে আমরা নিশ্চয়ই এটা বুঝতে হবে যে এইখান ডেসক্রিপটিভেও নিশ্চয়ই মার্কস বেশি দিচ্ছে, কেউ না কেউ তো পাচ্ছে 300-র উপর। তো আমার মনে হয় সেটা টার্গেট হওয়া উচিত, আর 250টা একটা আমার মনে হয় ডিসেন্ট অ্যাভারেজ। আর শুধুমাত্র তাই নয়, মানে কোয়ালিটি অফ স্টুডেন্টস তো তো বাড়ছে অনেক বেশি এবং একদম সংখ্যাও বাড়ছে। আগে তো এত অ্যাওয়ারনেস ছিল না, আগে এতজন WBCS দিতই না। এখন যত দিন দিন যাচ্ছে তত ইউটিউব বা এরকম চ্যানেলের দৌড়তে আরো বেশি পরিমাণে মানুষের কাছে এই জিনিসটা আরো ক্লিয়ার হচ্ছে এবং সবাই আসতে চাইছে এবং বিভিন্ন স্পেকট্রাম অফ লাইফ থেকে আসছে। তো সেক্ষেত্রে স্বাভাবিক যখন অনেকে এত MCQ করবে তো স্বাভাবিক একটা অ্যাভারেজ তো বাড়বেই অনেক ক্ষেত্রে, তাই হচ্ছে। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন, এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কী মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।